এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কা সিগিরিয়াতে, সিগিরিয়ার লায়ন রকের সামনে। আমার পেছনে নিশ্চয়ই বিশাল বড় এক পাথরখণ্ড আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মূলত ট্রেকিং করে করে চলে যাব এই পাথরখণ্ডের উপরে। অ্যাকচুয়ালি হিন্দুরা মনে করেন এটা হচ্ছে রাবণের বাসস্থান বা রাবণ প্যালেস। এখনও যদি আপনি গুগল ম্যাপে সার্চ দেন, সেখানেও কিন্তু আপনি রাবণ প্যালেস নামেই এই জায়গাটা আপনাকে দেখাবে। আর এটার উপরে উঠতে গেলে মোটামুটি আপনাকে এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। আমরা উপর থেকে আসলে চারপাশের ভিউ দেখব। উপরে নিশ্চয় একটা রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদের যে ধ্বংসাবশেষ সেটা দেখার চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটা কিন্তু তারা ঘোষণা করছে 1982 সালে। শ্রীলঙ্কা সিরিজের আজকে চলছে তৃতীয় পর্ব। আমাদের এবার শ্রীলঙ্কা আসার মূল উদ্দেশ্য ছিল এই সিগিরিয়া রক অথবা লায়ন রক দেখা। রাজধানী কলম্বো থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে প্রায় 180 কিলোমিটার। কাল মোটামুটি সারাটা দিন বাইক রাইড করে সন্ধ্যায় এসে এখানে পৌঁছাই এবং সকাল সকাল চলে যাই এখানকার আরেকটা বিখ্যাত পাথরের পাহাড় পিদুরাঙ্গেলা রক দেখার জন্য। তারপরে চলে আসি এখানে। এখানে প্রবেশ করা জনপ্রতি ফি হচ্ছে $30। বাট আমাদের বাংলাদেশ যেহেতু সার্কভুক্ত দেশের ভিতরে পড়ে, তাই জনপ্রতি হচ্ছে $15 করে। তারপরও $15 একটু বেশি মনে হয়েছে। অ্যাকচুয়ালি এটা যেহেতু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সো এটা দিয়ে তারা ব্যবসা করবে, এটা মেনে নেওয়ার মতোই। কিন্তু এখানকার যারা সাধারণ এখানকার যে নাগরিক, যারা এখানকার বাসিন্দা, তাদের জন্য কত প্রাইস আমি আসলে এখন শিওর বলতে পারতেছি না, আমি নিচে লিখে দিব। ওকে, আমরা ভিতরে প্রবেশ করছি। বাট আমরা প্রবেশ করার সাথে সাথে এখানে বেশ কয়েকটা ধরেন পুরাতন কয়েকটা বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু বেশ কয়েকজন গাইডও কিন্তু ঘোরাঘুরি করে। আর আপনি গাইড নেওয়ার সময় চেষ্টা করবেন যে যিনি ইংলিশ ভালো বলতে পারে তার সাথে কন্ট্যাক্ট করার। ইংলিশ না বুঝলে কিন্তু ওদের ভাষা কিছুই বুঝবেন না, ও আপনাকে বলেই যাবে, কোনোই লাভ হবে না। এই যে বিশাল অরণ্যের মাঝখানে মৌচাকের মতো দেখতে একটি বিশাল পাথরখণ্ড, এটি মূলত বিলুপ্ত প্রায় আগ্নেয়গিরির অবশিষ্ট অংশ। অন্যদিকে বলতে গেলে এটি প্রাচীন শিলা দুর্গ। অবস্থান যদি বলতে যাই তাহলে হচ্ছে একদম শ্রীলঙ্কার মাঝখান বরাবর। এখন যদি আপনি এই প্রাচীন দুর্গের একদম উপরে উঠতে চান, তাহলে আপনাকে বেশ কিছুটা রাস্তা ট্রেকিং করতেই হবে। তো আজকের ওয়েদারটা মোটামুটি মেঘলা ওয়েদার। যদি আপনি অতিরিক্ত রোদের ভিতরে এই ট্রেকিংটা করেন একটু কষ্ট হইতে পারে, বাট আজকের ওয়েদারটা একটু ঠান্ডা। আমরা চলেন আস্তে আস্তে উপরের দিকে উঠি। উঠে সেখানকার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। কিছু তথ্য ধরেন হিন্দু মিথোলজি থেকে নেওয়া, আবার কিছু তথ্য হচ্ছে জেনারেল যে ইতিহাস বই সেখান থেকে নেওয়া। তো দুইটাই মিলে ঝিলে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা উপরের দিকে যাই। এই যে লায়ন রক এরিয়া, এটা কিন্তু বিকেল 5টার পর বন্ধ করে দেয়, সো আপনাকে তার আগে আসতে হবে। আমরা এখন ধরেন দুপুর 1:30 বাজে। তা আমাদের হাতে খুব একটা বেশি সময় নাই, এক ঘন্টার জন্য উঠবো, আবার এক ঘন্টায় নামবো। তবে সমস্যাটা হলো আজকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, এখান থেকে প্রায় 180 কিলোমিটার দূরে। আমি জানি না আসলে কতটুকু কী যাইতে পারবো। তো চলেন আমরা দেখি কতটুকু কী করতে পারি। টাইম মেনটেন করাটা একটু কঠিন এখানে। এই পাথরের বিশালতা আসলে ক্যামেরায় দেখি আপনারা কখনোই আইডিয়া করতে পারবেন না। ওই যে উপরে মানুষগুলো দেখা যাচ্ছে ঠিক পিঁপড়ার মতো। হ্যাঁ, এই পাথরখণ্ডের উচ্চতা হচ্ছে প্রায় 280 মিটার, মানে হাফ কিলোমিটারের অর্ধেক। উচ্চতা যাই হোক না কেন, আমাদেরকে তো উঠতেই হবে। চলেন আমরা ধীরে ধীরে উপরের দিকে যাই। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাথর কেটে কেটে কত সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে ওই সময়টাতে। বাতাস ভাল লাগতেছে, কিন্তু এই বাতাসটা এখানেই ভাল লাগতেছে যখন আমরা ক্লান্ত। বাট আমরা চাই না যে একদম উপরে যাওয়ার পর এত বাতাস থাকুক। আপনারা তার আগের এপিসোডে দেখছেন যে অতিরিক্ত বাতাসের কারণে আমরা ড্রোন ফ্লাই করতে পারি নাই, করছি কিন্তু ওই ড্রোনটা উড়াই নিয়ে গেছে। অবশ্য সেটা ফেরত পাইছি, আগের এপিসোডটা দেখে আসেন কীভাবে ফেরত পাইছি। জীবনে অনেক ধরনের পাহাড় ট্রেকিং করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় অনেকটুকু রাস্তা ঘুরে পাহাড়ের একদম চূড়ায় যেতে হতো। কিন্তু এই পাথরের পাহাড়টা ঠিক ওই ধরনের না, একদম খাড়া একটা সিঁড়ি পাড়ি দিয়ে উপরে যেতে হবে। ওঠার রাস্তাটাও কিন্তু বেশ ভয়াবহ, কিছু কিছু রাস্তা তো প্রায় এখন ধ্বংসের পথে। অবশ্য সেগুলোকে সংস্কার করে নতুন রাস্তা তৈরি করা হয়েছে, মানে নতুন সিঁড়ি তৈরি করা হয়েছে। তো কিছুটা রাস্তা উঠার পর শুরু হয় বৃষ্টি, কি আর করা, দ্রুত পাথরের কোলে শেল্টার নিলাম।
আমার মনে হয় যে উপরে ওঠার মূল গেট কিন্তু এটাই। নিশ্চয় আপনারা দুই পাশে দুইটা লায়নের পা দেখতে পাচ্ছেন। যখন আপনার ইউটিউব বা ফেসবুক অথবা আপনি গুগলে সার্চ দিবেন যে লায়ন রক নামে, তখন কিন্তু আপনাকে এই দুইটা পায়ে কিন্তু শো করবে। সো আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি আর আমরা এখন পর্যন্ত উঠছি মাত্র ধরেন অর্ধেক। এটা তো আসলে 200 মিটারের একটা পাথর, উচ্চতা 200 মিটার। সো আমরা উঠছি ধরেন 100 মিটারের মতো। আর হচ্ছে আকাশটা একটু মেঘলা মেঘলা, একটু বৃষ্টি ছিল একটু আগে, কিন্তু এখন কিন্তু আর কোনো বৃষ্টি নাই। আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন উঠতে আমাদের এখান পর্যন্ত উঠতে সময় লাগছে 30 মিনিটের মতো, আর বাকি সময় হয়তো বা 30 মিনিটের মতো লাগতে পারে। তো অ্যাভারেজ 1 ঘন্টা হলে কিন্তু আপনি একদম উপরে চলে যেতে পারবেন। যাই হোক, চলেন আমরা উপরের দিকে উঠি। আসলে এই দুটা লায়নের বা সিংহের থাবা দেখেই আমার কাছে একটু বিষয়টা এক্সাইটেড লাগতেছে যে আরেকটু উপরে গিয়ে হয়তো বা বেটার কিছু আপনাদেরকে দেখাইতে পারবো। চলেন। অ্যাকচুয়ালি যে পরিমাণ বাতাস আমার মানে নিচের দিকে তাকাইলেই ভয় লাগতেছে, আর এত উচ্চতায় কখনো আমি উঠি নাই সত্যিকারে। মানে পাহাড় সামিট করছি কিন্তু সরাসরি যে একদম নিচে তাকালে যেই দৃশ্যটা, এটা কখনো আমার দেখা হয় নাই। আমি ঠিক পেছনের দিকে তাকাইতে পারতেছি না ভয়ে। এই যে দেখেন 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 দৃশ্য, কতটা উপরে আছি আমরা। ও মাই গড, অসাধারণ দৃশ্য, অসাধারণ কিন্তু ভয়াবহ। আর এদিকে বৃষ্টি আসতেছে, এটি হচ্ছে মূল প্রবলেম বুঝছেন। একটু পরপর খালি বৃষ্টি ঝামেলা করে, ও ভয়াবহ লাগতেছে। আপনাদের ঠিক আমি বুঝাইতে পারতেছি না। ওকে, আর অল্প একটু রাস্তা। ওকে, কী অবস্থা, কেমন লাগতেছে এখান থেকে ভিউ? আমার তো ভয় লাগতেছে প্রচুর। আগে কোনো ফিল করি না কিন্তু আমি, বিশ্বাস করো। হ্যাঁ, সেটা হয়তো ফিল করার সুযোগ পাও নাই, কারণ আমরা যখন উপরে উঠি পাহাড়ে দেখাতে তখন আশেপাশে সব লেভেলটা ওই রকমই থাকে, জন্য একদম নিচেটা কেমনটা ফিল করা যায় না। এখানে তো একদম খাড়া পাহাড়ের সাইড ঘেঁষে আমরা উঠতেছি, নিচে পুরো দেখা যাচ্ছে, আর এত সুন্দর ভিউ, ও মাই গড। এখান থেকে খালি একবার দেখেন। হ্যাঁ, উঠছি তো। ফোবিয়া থাকলে ওরা একটু ভয় পাবে, না হলে বিষয়টা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি ধরেন উঠার সময় এতটা ভয় পাই না, কিন্তু নামার সময় তো চোখ তো খোলা থাকবে, নিচেই তো নামতে হবে। এই যে দেখেন, যারা নিচে নামে তাদের এই আরোটা দেখেন, আপনি জাস্ট এই দৃশ্যটা দেখেন। সে এই একদম পাহাড়ের পাথরের একদম পাশে দাঁড়ায় আছে মনে করেন, আর এই দিকে পুরাটা খালি একবার খেয়াল করেন, বিশাল অরণ্যের মাঝখানে একটা ছোট্ট একটা পাথরের টুকরা, দেখতে ছোট লাগতেছে কিন্তু বিশাল বড়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 280 মিটার উপরে, বলতে পারেন প্রায় 1000 ফিটের মতো। তো এই যে এত উপরে একটা বাসভবন, ভাবা যায়? মানে আপনি একবার খালি চিন্তা করেন, আমরা যে সমতল, সমতল থেকে কতটা উপরে এসে এই রাজপ্রাসাদ করা সম্ভব। আমরা ইতিহাস ঘেঁটে যতটুকু বুঝলাম, যে আমরা হিন্দু মিথোলজি থেকে বলতেছি না, আমরা ইতিহাস থেকে কিছুটা বলার চেষ্টা করি। দক্ষিণ ভারতের একজন রাজা যার নাম হচ্ছে কাশ্যপ রাজা, উনি আসলে যে কোনো একটা যুদ্ধে হতে পারে পরাজিত হয়ে উনি এখানে এসে তার আস্থানা গাড়ে, মানে এমন একটা জায়গায় উনি আস্থানা করতে চাইছিল যেখানে কেউ ইচ্ছা করলে তাকে আক্রমণ করতে পারবে না বা তার খোঁজ পাবে না। ইভেন এখানে উঠাও কিন্তু সহজ কথা না, মানে আপনি চাইলেন আর উঠে গেলেন, ব্যাপারটা কিন্তু এটা না। মানে তখনকার সময়ের কথা বলতেছে, এখন তো সিঁড়ি করে দিছে মানুষ উঠতে পারে, বাট তখন শত্রুর হাত থেকে বাঁচার জন্য উনি এত উপরে, মানে এতটা উপরে উনি এই রাজপ্রাসাদটা তৈরি করছে। আমরা জাস্ট এখন চারপাশে শুধু ধ্বংসাবশেষ, তবে হ্যাঁ, এই প্রাসাদের চারপাশে যেদিকে তাকাবেন শুধু সবুজের সমারোহ। নিশ্চয়ই ওই সময়টাতে এখানে আসার জন্য তেমন কোনো রাস্তাও ছিল না। ওই যে বললাম, উনি এমন একটা জায়গায় আসলে ওনার রেসিডেন্সটা করতে চাইছিল যেখানে কেউ চাইলে হুটহাট করে যাতে না ঢুকতে পারে। পৃথিবীর প্রত্নতত্ত্বের ইতিহাসে সবচেয়ে সেরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো এই সিগিরিয়া। মনে করা হয় এই সিগিরিয়া রামায়ণে বর্ণিত সেই রাবণের রাজপ্রাসাদ।
প্রত্নতাত্ত্বিকবিদদের মতে আনুমানিক 1500 বছর আগে তৈরি করা হয় এই প্রাসাদটি। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাথর কেটে কেটে তৈরি করা। প্রায় 3500 টন গ্রানাইট পাথর কেটে এবং সেই পাথর সরানোর পরেই কিন্তু এই পুকুরটা তৈরি হয়। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, গ্রানাইট হচ্ছে বিশ্বের সবচেয়ে কঠিন শক্ত পাথর। বাই দ্য ওয়ে, আমরা এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে প্রায় 1 ঘন্টার মতো একদম নিচ থেকে। আর আমাদের বাংলাদেশিদের জন্য এখানে ওঠার জন্য খরচ হচ্ছে $15, এটা বাংলা টাকায় কনভার্ট করে নেন সম্ভবত 1700 টাকার মতো হবে। তো অ্যাকচুয়ালি এখানে বাংলাদেশিরা খুব একটা দেখিনি, জাস্ট 2-3 জন বাংলাদেশি দেখছি, ইন্ডিয়ান দেখছি। এখানে সবচেয়ে বেশি হচ্ছে ধরেন এক কথা বলতে গেলে যারা সাদা চামড়ার তারাই শুধুমাত্র এই জায়গাটাতে ঘুরতে আসে। আর উঠা নামার রাস্তাটা কিন্তু ভাই সেই লেভেলের ভয়াবহ। প্রত্নতাত্ত্বিকরা এখনও বের করতে পারেননি যে এই পাথরের উপরে কীভাবে একটা প্রাসাদ তৈরি করা সম্ভব। কেউ জানে না কীভাবে প্রাচীন নির্মাতারা এত এত ইট এখান পর্যন্ত এনে একটা কাঠামো তৈরি করা সম্ভব, কারণ তখন এই পাথরের উপরে ওঠার কোনো সিঁড়ি ছিল না। এখানে কমপক্ষে 3 মিলিয়নের মতো ইট পাওয়া যায়। অন্যদিকে এই পাথরের উপরেও তো ইট তৈরি করা সম্ভব না, কারণ এখানে কিন্তু পর্যাপ্ত মাটিই ছিল না। এটা সম্ভবত 490 খ্রিস্টাব্দের দিকে উনি এই প্রাসাদটা তৈরি করেন। আর যদি আমরা হিন্দু মিথোলজির কথা চিন্তা করি তাহলে এখন তো হচ্ছে আপনার কি যুগ, এখন কলিযুগ, তারপর তার আগে ছিল ত্রেতা, তার আগে হচ্ছে সত্যযুগ। তাহলে মানে আমরা যদি হিন্দু মিথোলজিটা বিশ্বাস করি তাহলে এটা হচ্ছে ত্রেতা যুগের। সো মানে হিসাব করতে গেলে অনেক আগের যদি ওইটা আমরা ধরে নিই, কিন্তু এটা নিয়ে আসলে বিতর্ক আছে। সো আমি আসলে বলতে চাচ্ছি না, শোনা যায় আসলে এটা একটা সময় বৌদ্ধ মন্দিরে হয়েছিল, পরবর্তীকালে বৌদ্ধ সন্ন্যাসীরা এসে এখানে থাকতো, এটা এখনও আমরা কয়েকটি ইতিহাস দেখে জানতে পারছি। অনেকেই সিগিরিয়াকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে থাকে। এখন থেকে 200 বছর আগ পর্যন্ত কেউ এমনকি স্থানীয়রাও সিগিরিয়া সম্পর্কে তেমন কিছুই জানতেন না, কারণ একটাই, এই জায়গা পর্যন্ত আসার কোনো সিঁড়িই ছিল না, এমনকি রাস্তাও ছিল না। তবে 1831 সালে জোনাথন ফোর্স নামে এক ভদ্রলোক এই সিগিরিয়ার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। হিন্দু ধর্মের অনুসারীরা অনেকে বিশ্বাস করেন এটাই হচ্ছে রাবণের সোনার লঙ্কা বা রাবণের প্রাসাদ। রামায়ণের নায়ক যদি হয় রাম তাহলে খলনায়ক হলেন রাবণ। কথিত আছেন এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন রাবণের বৈমাত্রিক ভাই কুবের। আরও বলা হয় রাবণ সীতাকে এখানে কয়েকদিন বন্দি করে রেখেছিলেন, তারপর অন্যত্র সরিয়ে নেন। তো যাই হোক, আমরা এখন নিচে নেমে যাব। আর আপনাদেরকে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই সিগিরিয়া রক সম্পর্কে বা রাবণ প্যালেস সম্পর্কে। যেই পথ ধরে আমরা উপরে উঠি আমরা কিন্তু নামার সময় সেই রাস্তা দিয়ে নামবো না, ভিন্ন একটা রাস্তা আমাদেরকে নামতে হবে। আর নামার সময় একটা গুহা পাবো এবং গুহার ভিতরে দেখা পাবো হচ্ছে কয়েক হাজার বছর আগের গুহা চিত্র। যদিও সেখানে ভিডিও করতে পারিনি, মানে পারমিশন নাই আর কি, বাট আপনারা শ্রীলঙ্কা আসলে এখানে অবশ্যই আসবেন এবং গুহার ভিতরের গুহা চিত্র দেখে যেতে পারেন। দেখেন, এটা সম্পূর্ণ একটা পাথর, এই পাথরকে কেটে ওরা এখানে বসার জায়গা করছে, বিশ্রাম করার জায়গা করছে। চিন্তা করেন মানে এখানে বেশিরভাগ জায়গায় কিন্তু পাথর কেটে কেটে তৈরি করা। এই পাথরটার একটা অংশ ছিল, আচ্ছা, ওইটা থেকে এটা পড়ে গেছে ন্যাচারালি। আচ্ছা, মানে এটা ছিল হচ্ছে এটার সাথে কানেক্টেড, পরে এটা পড়ে গেছে, ন্যাচারালি পড়ে গেছে এবং মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করছে। আর এটারে করছে হচ্ছে তাদের বৈঠকখানা। ইভেন উপরে যতগুলো জায়গা দেখাইছি বেশিরভাগ জায়গায় কিন্তু তারা পাথর কেটে 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 রাস্তা বানাইছে বা সিঁড়ি করছে বা একটা স্ট্রাকচার তৈরি করছে ওরা। চিন্তা করেন কতটা কষ্ট হয়েছে এগুলো তৈরি করতে। তখন গত 2-3টা এপিসোডে আমরা শ্রীলঙ্কা ধরেন কিভাবে আসলাম অথবা কিছু ঐতিহাসিক জায়গা দেখানোর চেষ্টা করেছি, বাট নেক্সট এপিসোডে আমরা যাব ক্যান্ডি এবং নোয়ার আইলিয়া, দুইটা জায়গায় কিন্তু প্রাকৃতিক পরিবেশে ভরপুর। সো দেখা হচ্ছে এই সিরিজের নেক্সট এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট, আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। টাটা।